সুপ্রিয় 2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজ অনলাইন প্রোগ্রামের তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জারিন তাসনিম বৃষ্টি, প্রভাষক পৌরনীতি ও সুশাসন বিষয়ে। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সুশাসনের বিভিন্ন সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সমস্যা সম্পর্কে, অর্থাৎ বাধা সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। এটা তোমাদের অধ্যায় 2 এ রয়েছে, সুশাসনের অধ্যায়। এর আগের ক্লাসে আমরা পড়েছি সুশাসন কাকে বলে, সুশাসনের বৈশিষ্ট্য কী। আজকে এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা জানি যে আধুনিক রাষ্ট্র মানে কল্যাণমূলক রাষ্ট্র, এখানে জনগণের কল্যাণই আসল কথা। কিন্তু এই জনগণের কল্যাণ বদলে আমরা কি দেখি আমাদের বর্তমান বিশ্বে? দেখি যে দমন, নিপীড়ন, অত্যাচার, বাক স্বাধীনতার অভাব, এই সমস্যাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি। আর এই সমস্যাগুলো কি হয় আমাদের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম অন্তরায়। এই সুশাসন, এই অন্তরায়গুলো দূর করাটাই এখন জনকল্যাণমূলক রাষ্ট্রের দায়িত্ব। অর্থাৎ আমাদের শাসনের সাথে সাথে সেবার দিকটা দেখাটাও হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্রের প্রধান দায়িত্ব। তো এজন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, উন্নত দেশগুলো প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য। মূলত অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতে আমরা সুশাসনের অভাবটা দেখতে পাই এবং আন্তর্জাতিক সংস্থাগুলো, মানবাধিকার প্রতিষ্ঠানগুলো চাচ্ছে যে প্রতিনিয়ত যাতে সুশাসন প্রতিষ্ঠিত হয় প্রতিটি দেশে, তাহলে জনগণের জীবন সুন্দর হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তো এই যে চাপ দিয়ে যাচ্ছে সুশাসন প্রতিষ্ঠার জন্য, এই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কী কী বাধার সম্মুখীন হয় সেগুলো আমরা আজকে আলোচনা করব। এখানে আমি পয়েন্ট আকারে সবগুলো লিখেছি। আমি কিছু কিছু আলোচনা করব, সব পয়েন্ট আলোচনা করব না, কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখো, 1 নম্বর, সুশাসন প্রতিষ্ঠার বাধা বা সমস্যা। 1 নম্বর সমস্যা, বাক স্বাধীনতার হস্তক্ষেপ। বাক স্বাধীনতাটা কি? কথা বলার স্বাধীনতা। একটা গণতান্ত্রিক দেশের প্রধান, জনগণের প্রধান যে অধিকারটা থাকে সেটা হচ্ছে কথা বলার অধিকার, অর্থাৎ বাক স্বাধীনতা। সেখানে যদি জনগণ কথা না বলতে পারে সেখানে সুশাসন বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না। এজন্য বাক স্বাধীনতার যখনই হস্তক্ষেপ করা হয়, যখনই জনগণ তাদের নিজেদের অধিকার অধিকার বা দাবি দেওয়া সম্পর্কে যখন কথা বলতে না পারে, তখন কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। এজন্য সুশাসন প্রতিষ্ঠার প্রথম অন্তরায় আমরা বলতে পারি বাক স্বাধীনতার অভাব, অর্থাৎ বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, অর্থাৎ আমরা মুক্তভাবে কথা বলার যে বাধাটা সেটাকেই বলা হচ্ছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। এবং এই যে যখন বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে তখন জনগণ স্বাধীনভাবে কথা বলতে পারছে না, বিভিন্ন মিডিয়া, পেপার, পত্রিকা, টিভিতে তারা সুশীল সমাজ, সাধারণ জনগণের প্রতিনিধিরা তারা স্বাধীনভাবে কথা বলতে পারছে না। এর ফলে কি হচ্ছে, রাষ্ট্রের ব্যবস্থা সম্পর্কে সাধারণ জনগণ জানতে পারছে না, তারা সুশাসন সম্পর্কে সজাগ হতে পারছে না। তো এই যে যদি বাক স্বাধীনতাটা দেওয়া হয় তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তাই বলা হচ্ছে যে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। এরপরে দেখো, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব ও সহিংসতা। রাজনৈতিক স্থিতিশীলতার অভাব কি? যখন দেখা যায় যে একটা দেশে নির্বাচন হলো, নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার, দেখা যাচ্ছে নির্বাচিত সরকার প্রতিনিধিরা সরকার গঠন করলো, এই সরকারের বিরুদ্ধে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে, সরকারকে, সরকারের পতনের জন্য আন্দোলন হচ্ছে। এইসব আন্দোলন অনেক সময় দেখা যায় যে জ্বালাও পোড়াও, যানবাহন জ্বালানো পোড়ানো, এই যে বিভিন্ন ধরনের সহিংসতার রূপ নিচ্ছে। অর্থাৎ এই যে যখন একটা দেশে সহিংসতা রূপ নেয় তখন কিন্তু প্রশাসন ব্যবস্থা ভেঙে পড়ে, অর্থনীতি স্থবির হয়ে যায়, আর সুশাসন তখন সেখানে সুশাসনও প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এজন্য বলা হচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার সমস্যা। এরপরে সরকারের জবাবদিহিতার অভাব, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা জানি যে সরকার জনগণের ভোটেই কিন্তু নির্বাচিত হয়ে থাকেন এবং জনগণই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের মূল চালিকা শক্তি। জনগণই সরকারকে প্রতিনিধিদের নির্বাচিত করে তাদেরকে ক্ষমতায় বসায় এবং সেই সরকারের দায়িত্ব থাকে কিন্তু জনগণের
পক্ষে কথা বলা, জনগণের ভালো মন্দ দেখা। কিন্তু দেখা যায় যে যখন সরকার কোনো যখন শাসন ক্ষমতা গ্রহণ করে, একটা সরকার গঠন করে, তখন তারা তাদের জবাবদিহিতার আর প্রয়োজন মনে করে না। তারা নিজেদের মতো কাজ করে, তারা যে ইশতেহার দেয় ভোটের সময়, বিভিন্ন রকমের দাব তারা পণ করে যে এগুলো দিব বা এই কাজগুলো করব, এই ধরনের কথা যখন তারা বলে, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে তারা যখন নির্বাচিত হয়ে সরকার গঠন করে, তখন আর কিন্তু জনগণের কথা তারা মাথায় রাখে না। তারা আইন করে, সেক্ষেত্রে জনগণের কথা মাথায় রাখে না। এই যে সব কিছু, এই ব্যাপারগুলোতে দেখা যাচ্ছে যে সরকারের জবাবদিহিতার অভাব। সরকার যদি ঠিকমতো জবাবদিহি করতো, তাহলে কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হতো। এর জন্যই বলা হচ্ছে সরকারের জবাবদিহিতার অভাব সুশাসন প্রতিষ্ঠার পথে অন্তরায়। আমলাদের জবাবদিহিতার অভাব, আমলা কারা? আমলা মূলত বলা হচ্ছে যে প্রশাসনের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত, অর্থাৎ সচিব, প্রশাসনিক কর্মকর্তা, এরা সবাই হচ্ছে আমলা। অর্থাৎ সরকারের প্রশাসন কার্য যারা পরিচালনা করা হয় করে তাদেরকে বলা হচ্ছে আমলা। এই যে আমলা, আমলাদের যে জবাবদিহিতার অভাব, আমলা যারা আমলা তারা দেখা যাচ্ছে যে প্রশাসনের দায়িত্ব যখন নেয়, তারা মনে করে আমরা সর্বেশ্বরবা, নিজেদের দেখা যাচ্ছে যে মনে করে যে প্রভু। এই যে সেই সমস্যাটা, তারা কিন্তু জনগণের কল্যাণের জন্য, কল্যাণ করার জন্যই কিন্তু প্রশাসনে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে, কিন্তু তারা দেখা যায় যে তাদের কাজ তারা নিজেদের মতো করে। এই যে জবাবদিহিতার অভাব, অর্থাৎ জনগণের প্রতি তাদের যে দায়বদ্ধতা, সেটা তারা ঠিকভাবে যখন পালন করে না, তখন কিন্তু জবাবদিহিতার অভাব দেখা দেয়। এই জবাবদিহিতার অভাবের ফলে সুশাসন কিন্তু প্রতিষ্ঠিত হয় না। এরপরে আমলাদের অদক্ষতা, আমলাদের অদক্ষতা কি? আমলাদের, আমলারা যখন নিয়োগপ্রাপ্ত হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক চাপে বা রাজনৈতিক প্রভাবের দ্বারা অনেক ক্ষেত্রে আমলারা নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। আমলাদের গবেষণা বা শিক্ষার ক্ষেত্রে অনেক ধরনের দুর্বলতা থাকে, দক্ষতার ক্ষেত্রে অনেক ধরনের দুর্বলতা থাকে। এই যে আমলাদের এই অদক্ষতা, এই অদক্ষতার ফলে কি হয়? প্রশাসন ভঙ্গুর হয়ে যায়, প্রশাসন কিন্তু জনগণের কল্যাণে ঠিকমতো কাজ করতে পারে না। এই যে আমলাদের এই অদক্ষতার কারণে কিন্তু সুশাসন আমাদের বাধাগ্রস্ত হয়। এরপরে আইনের শাসনের অভাব, আইনের শাসন বলতে কি বোঝায়? আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকার, এই আইনের দৃষ্টিতে যখন সকলের সমান অধিকার, এটাকেই বলা হচ্ছে আইনের শাসন। আইনের শাসন কিন্তু তিনটি শর্তের উপরে নির্ভর করে, যেমন আইনের দৃষ্টিতে সকলের সমান, তারপরে হচ্ছে আইনের সবার, আইনের সুযোগ পাওয়ার সবার সমান অধিকার, এবং যে কাউকে যে কোনো সময় আটক করা যাবে না বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এই তিনটি শর্ত যদি পূরণ করা হয়, তাহলে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আর যখন এই আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, তখন কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হয় না, কারণ আইন সবার জন্য সমান। আইন যারা রাজনৈতিক ক্ষমতায় রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছে, শুধু তারাই যে আইনের উপকারিতা পাবে, সাধারণ জনগণ আইনের উপকারিতা লাভ করবে না, এই ধরনের সমস্যাগুলো যখন সৃষ্টি হয়, তখন কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এরপরে সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা, এটা সরকারের অদক্ষতা কি? সরকার যে তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অদক্ষতা দেখা দেয়, যখন একদম তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে সুন্দর ব্যবস্থাপনা যদি না থাকে, চেইন অফ কমান্ড বা একটা শৃঙ্খলার ভিতরে যদি না পড়ে, তাহলে কিন্তু রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে না। তো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সরকারের দক্ষতা এবং ব্যবস্থাপনা। সরকার যদি সুন্দরভাবে কাজগুলো দক্ষতার সাথে করতে পারে, সরকারের ব্যবস্থাপনা সুন্দর হয়, তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এরপরে দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, এই যে যখন আমরা জানি যে গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই সমান, কিন্তু দেখা যায় যে যখন একটা দেশে দুর্নীতি অনেক বেড়ে যায় এবং এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কোনো লোক থাকে না, তখন কিন্তু সুশাসন সেখানে প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। আমরা দেখি যে প্রতি ক্ষেত্রে দুর্নীতি, ছোট লেভেল থেকে শুরু করে বড় লেভেল, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি। এই যে দুর্নীতি যদি রোধ করা না যায়, তাহলে কিন্তু সুশাসন মুখে মুখে হবে, সুশাসন কোনো দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এই জন্য বলছি যে সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতার ফলে সুশাসন প্রতিষ্ঠা করা সমস্যা দেখা দেয়। এরপরে রাজনৈতিক অঙ্গীকারের অভাব, এই যে আগে বলেছিলাম যে আমরা যখন ইলেকশনের সময় বা ভোটের সময় দেখি যে রাজনৈতিক বিভিন্ন রকম অঙ্গীকার দেওয়া হয়, এই উন্নয়ন সেই উন্নয়ন বিভিন্ন রকম কথা, তো দেখা যায় যে এই রাজনৈতিক অঙ্গীকারগুলো দেওয়া হয়ই সত্যি,
তারপরে ক্ষমতায় গেলে কিন্তু সঠিকভাবে পূরণ করা হয় না। যদি পূরণ করা হতো তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হতো, দেশ উন্নত হতো, রাষ্ট্র উন্নত হতো, জনগণের কল্যাণ হতো। যেহেতু রাজনৈতিক এই অঙ্গীকারগুলো পূরণ করা হয় না, সেহেতু সুশাসনও অধরাই থেকে যায়। এরপরে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব এবং ব্যক্তিপূজা। রাজনৈতিক দলগুলোর ভিতরে কিভাবে গণতন্ত্রের চর্চার অভাব? রাজনীতি আমরা দেখি যে আমরা যা যেই দল যখন ক্ষমতায় থাকে আমরা ব্যক্তিকেন্দ্রিক চিন্তা ভাবনা করি, অর্থাৎ যে ক্ষমতার প্রধান শুধু তার সাথে হামলায়, সে যা বলবে সেটাই ঠিক। কিন্তু একটা সংগঠনের ভিতরে সে হয়তো ভুলও বলতে পারে, কিন্তু আমরা যদি রাজনৈতিক চর্চাটা ঠিকভাবে থাকে অবশ্যই ভুল হলে ভুল বলতে হবে, একচ্ছত্রভাবে যে দলের প্রধান যা বলবে সেটা মেনে নেওয়া কিন্তু ব্যক্তিপূজা। অর্থাৎ এই যে রাজনৈতিক দলগুলোর ভিতরেও কিন্তু আমরা সঠিক গণতন্ত্রের চর্চা দেখতে পাই না, আমরা দেখতে পাই যে চাটুকারিতা। এই চাটুকারিতার ফলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। ঠিক একইভাবে আরেকটি পয়েন্ট, স্বজনপ্রীতি। স্বজনপ্রীতিটা কি? আমরা দেখি যে রাষ্ট্রের প্রতিটা ব্যবস্থার ভিতরে স্বজনপ্রীতি, অর্থাৎ আত্মীয় স্বজনদের নিয়ে বা নিজের দলের লোকদের প্রতি সহানুভূতিশীল, এই জিনিসগুলোকে বলা হচ্ছে স্বজনপ্রীতি। অর্থাৎ আমরা গণতান্ত্রিক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা ঠিকই বলি, কিন্তু দেখা যায় যে স্বজনপ্রীতিটা আমাদের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অন্তরায় হয়ে থাকে। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায়, রাজনৈতিক ব্যবস্থায় পদ পদবী মেধা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা যোগ্যতার ভিত্তিতে কিন্তু প্রার্থী নিয়োগ দিচ্ছি না, আমরা স্বজনদের, আত্মীয় স্বজন, আমার নিজের দলের লোক, এদেরকে দেখা যায় যে নিয়োগ দিয়ে থাকি, এদেরই উন্নতির ব্যবস্থা করে থাকি। এই যে স্বজনপ্রীতি, এর ফলে কি হচ্ছে, এক শ্রেণীর পুরোপুরি বঞ্চিত হচ্ছে, কিন্তু একটা শ্রেণী হাতে সব কিছু কুক্ষিগত হয়ে যাচ্ছে। এই স্বজনপ্রীতির ফলে কিন্তু আমাদের সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। এরপরে বিচার বিভাগের স্বাধীনতা না থাকা। বিচার বিভাগের স্বাধীনতা কি? বিচার বিভাগ স্বাধীনভাবে তার বিচারের ব্যবস্থা করবে, এটাই হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। কিন্তু দেখা যায় যে আমরা জানি যে আরও দুটো শাখা আছে, সেটা হচ্ছে আইন বিভাগ এবং শাসন বিভাগ। এই দুই বিভাগ যদি বিচার বিভাগের সাথে মিলে তাদের কাজে হস্তক্ষেপ করে, সেক্ষেত্রে কিন্তু বিচারটা সঠিকভাবে হয় না, নিরপেক্ষ হয় না। যখন শাসন বিভাগ বা আইন বিভাগ বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করবে, তখন কিন্তু জনগণ সঠিক ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে কিন্তু প্রত্যেকে তাদের ন্যায় বিচার পাবে। এই ন্যায় বিচার বিভাগের যেহেতু স্বাধীনতা থাকে না, সেক্ষেত্রে দেখা যায় যে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এরপরে অকার্যকর জাতীয় সংসদ। অকার্যকর জাতীয় সংসদটা কি? জাতীয় সংসদে আমরা জানি যে একটা নির্বাচিত দল থাকে এবং বিরোধী দল থাকে, অর্থাৎ বিরোধী দলের দায়িত্ব কি? তাদের দায়িত্ব সংসদে যে সংসদকে কার্যকর করা, জনগণের দাবি দেওয়ার কথাটা ভালোভাবে বলা, সরকারের আয় যেই আইনগুলো করে তার বিপক্ষে বা তাদের সমালোচনামূলক কাজ করা। দেখা যায় যে গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা সংসদে বিরোধী দলের ভূমিকাটা দেখতেই পাই না, যদিও বলা হয়ে থাকে। আমরা দেখা যায় যে বিরোধী দলকে রাস্তায় বেশি দেখি, তাদের কোনো কাজ সেরকম আমরা সংসদে দেখি না। যদি সংসদে তারা তাদের ছায়া মানে তাদের কাজটা যদি ঠিকভাবে করতে পারতো, সংসদে যদি তারা তাদের দাবি দাওয়াগুলো তুলতে পারে, সেক্ষেত্রে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। কিন্তু সংসদে না থেকে যদি রাস্তায় থাকে তাহলে কিন্তু সংসদ অকার্যকরী হয়, আর এই অকার্যকর সংসদের ফলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এরপরে একটা দেখব ক্ষমতার ভারসাম্যের অভাব। ক্ষমতার ভারসাম্যের অভাব কি? আমি যে তিনটা বিভাগের কথা বলেছি, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটা বিভাগ যদি সুন্দর ব্যালেন্স করে না চলে, অর্থাৎ ভারসাম্য রক্ষা না করে, সেক্ষেত্রে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। আমরা পৃথিবীতে দেখতে পারি আমেরিকা ছাড়া অন্যান্য কোনো দেশেই কিন্তু এই ভারসাম্যটা আমরা এতটা চোখে দেখি না। যদি এই ক্ষমতার ভারসাম্যটা সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব, এবং এই যে ক্ষমতার ভারসাম্যের অভাবে সুশাসন প্রতিষ্ঠার পথে বাধা হয়ে দাঁড়ায়। সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব। সংবাদ মাধ্যমের কাজ কি? সংবাদ মাধ্যমের কাজ, সংবাদ অর্থাৎ
নিরপেক্ষ সত্য সংবাদ প্রেরণ করা এবং এই যে সংবাদগুলো তারা প্রচার করবে সেক্ষেত্রে তারা জনগণের পক্ষে কথা বলবে, সরকারের সমালোচনা করবে, সরকারের প্রশংসা সব। কিন্তু দেখা যায় যে আমাদের দেশের যে সংবাদপত্রের স্বাধীনতা নেই, এখানে আমাদের দেশ হোক আর পৃথিবীর যে দেশই হোক, সেখানে যদি শাসন সুশাসন প্রতিষ্ঠা করতে চাওয়া হয় তাহলে সংবাদপত্রের স্বাধীনতাটা সবচেয়ে জরুরি। কারণ সংবাদপত্রের মাধ্যমেই কিন্তু আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়। সেক্ষেত্রে যদি সংবাদপত্রের সমালোচনাকে আমরা গঠনমূলকভাবে না ধরি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। তাই সংবাদপত্রের স্বাধীনতার অভাবে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। এরপরে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন কি? আমরা জানি যে নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, নিরপেক্ষ প্রতিষ্ঠান। কিন্তু দেখা যায় যে বিভিন্ন দেশে এই যে নির্বাচন কমিশন, এনারা যারা দায়িত্বে থাকে অর্থাৎ শাসন ক্ষমতায় থাকে, তারা নির্বাচন কমিশনের উপর প্রভাব খাটায় এবং তাদের পক্ষে নির্বাচনের ফলাফল আনার অনুকূলে সব রকমের ব্যবস্থা করে। নির্বাচন কমিশন যদি এই যে এসব দুর্নীতির বাইরে না যেতে পারে তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না, একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচনও সম্ভব না। এই জন্য নির্বাচন কমিশনের স্বাধীন হওয়াটা খুবই জরুরি। আর এই স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমেই কিন্তু একটি সুন্দর নির্বাচন হবে এবং জনগণের আশার প্রতিফলন হয়। আর যদি এই নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজই না করতে পারে, সেখানে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। সেখানে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যার ফলে দেশের উন্নয়ন বা কোনো কিছুই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। একটা দেশের ভিতরে সাম্প্রদায়িক হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোক বাস করে, তো সাম্প্রদায়িক সম্প্রীতি কি? এই যে বিভিন্ন ধর্ম গোষ্ঠী গোত্র গোষ্ঠী এদের যে একসাথে মিলে থাকা, এটাকেই বলা হচ্ছে সম্প্রীতি। এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি না থাকে একটা দেশে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। তাহলে সব ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকবে, তারা সুন্দরভাবে শাসনকার্যে অংশগ্রহণ করবে, রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে কাঁধে কাঁধ মিলে, তাহলে কিন্তু একটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে অনেকগুলো পয়েন্ট আলোচনা করেছি এবং তোমাদের বইয়েও আরও অনেক পয়েন্ট আছে, বিস্তারিত আলোচনা সেখানেও আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে। পরবর্তীতে এরপরে আমাদের ধারাবাহিকতা সুশাসনের এই সমস্যা প্রতিকার নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।